খুব খারাপ লাগছে আমার এরকম ব্যবহার করে। আমাকে খুব তাড়াতাড়ি কাকাকে সব কথা জানিয়ে দিতে হবে। কে জানে তোমার মা আমার ব্যাপারে কি কি ভাবছে। আমি জানতাম না আর্য আমার মা তোমার কাছে এত ইম্পর্টেন্ট হবে। এসব কি বলছো তুমি? তোমার ফ্যামিলি মানে আমারও ফ্যামিলি। যদি তোমার মাকে কেউ খারাপ কথা বলে তাহলে তো আমার খারাপ লাগবেই নাকি? ডোন্ট ওয়ারি আর্য, আমি মমকে সব বুঝিয়ে বলবো। এক মিনিট। যদি আমার মা রাগ করতেন তো উনি কি তোমার জন্য এই গিফট নিয়ে আসতেন? হাউ সুইট, খুবই সুন্দর দেখতে, ভেরি বিউটিফুল। হঠাৎ করে এরকম একটা লকেট কোথা থেকে এলো? তাও এরকম অদ্ভুত দেখতে। এটা আপাতত সুন্দর, কিন্তু তুমি পড়লে এটার সৌন্দর্য আরো বাড়বে। পড়ে নাও। না তৃষ্ণা, দেখো আসলে আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউর ফিলিংস। তোমার মমের ফিলিংসও আমি হার্ট করতে চাই না, কিন্তু এসব আমি পড়ি না তুমি জানো। একটা কাজ করো, তুমি এটা রেখে দাও না, পরে যদি কখনো আমার ইচ্ছে হয় তাহলে পড়ে নেব। আমি সবসময় পড়তে পারবো না। দাঁড়াও তৃষ্ণা ম্যাডাম, যত খুশি জোর করুন না কেন, আমি আর্য স্যারকে খুব ভালো করে জানি, উনি এই লকেটটা পরবেনই না। মম এত ভালোবেসে নিয়ে এসেছে, একবার পরে দেখাও না। তৃষ্ণা দেখো, সন্তোষের সাথে যা কিছু হলো তার জন্য আমি না হয় মমকে রাজি করিয়েও নেব, কিন্তু ওনার গিফট অ্যাকসেপ্ট না করলে, উনি যদি রেগে যান তাহলে সেটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি নয়, তুমি সামলে নিও। শুধু দুটো দিনেরই তো ব্যাপার, মম যখন চলে যাবেন তারপর তুমি এটা খুলে ফেলো। শুধু দুদিনের জন্য পরে নাও প্লিজ, শুধু একবার এটা পরে ফেলো, তারপর এই পেন্ডেন্টটা আমি তোমাকে কখনোই খুলতে দেব না। ওকে, হ্যাঁ যদি দুদিনের জন্য পড়তে হয় তাহলে কি যায় আসে, আমি পড়তেই পারি, দাও পড়িয়ে দাও। থ্যাংক ইউ। এটা দেখে কোনো সাধারণ লকেট মনে হচ্ছে না, এতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমি বলেছিলাম না দেবী সন্তোষী, যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। এবার দেখুন কিভাবে নতুন খেলার সূত্রপাত হয় আপনার প্রিয় ভক্তের জীবনে। মা, তৃষ্ণার মা ওকে তন্ত্রমন্ত্র করতেও সহায়তা করছে, আর সেক্ষেত্রে সন্তোষের পথ আরো কঠিন হয়ে যাবে। গোমাতা, কোনো রকমের তন্ত্রই ব্রহ্মদেবের লিখন পরিবর্তন করতে পারে না, কিন্তু কিছু বাধা অবশ্যই উৎপন্ন হবে। আমি কোনো উপায় বার করে ওই বাধাগুলোকে নিষ্ক্রিয় করার চেষ্টা করব। মম, আর্যকে পেন্ডেন্ট পরিয়ে দিয়েছিস? হুম, গুড। এবার কি একটু দেখবি নাকি ওই পেন্ডেন্টের কারসাজি? শিওর, ওয়াই নট। তৃষ্ণা আমার ব্যাপারে কত ভাবে, আর ওর মাও। আই এম সো লাকি যে ও আমার জীবনে এসেছে। তাহলে তুই কি চাস?
আর্য, তোর জন্য এখন কি করলে তুই খুশি হবি? এত কি ভাবছিস, তাড়াতাড়ি বল। ওয়েল, আমি চাই যে আর্য এই মুহূর্তে আমাকে ফোন করে গুড নাইট বলুক। ব্যাস, এই পেন্ডেন্টটা সত্যি সুন্দর। অ্যাকচুয়ালি আমার তৃষ্ণাকে ফোন করে থ্যাংক ইউ বলা উচিত। ফোনটা ধর। হ্যালো তৃষ্ণা, আমি তোমায় কিছু বলতে চাই। থ্যাংক ইউ। এই গিফটের জন্য, এই পেন্ডেন্টের জন্য থ্যাংক ইউ, আমার ব্যাপারে এত ভাবার জন্য। তুমি আর তোমার মা আমায় নিয়ে এত ভাবো, তাই থ্যাংক ইউ। তৃষ্ণা, আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাইছি কারণ তুমি সবসময় আমার সঙ্গে থেকেছ। আচ্ছা, বেশ, এটুকুই বলার ছিল। গুড নাইট। গুড নাইট। গুড নাইট বললো। মম, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর দ্য বেস্ট। এবার আর্যকে আমার থেকে আর কেউ আলাদা করতে পারবে না। অফ কোর্স। এরা তো আর্য স্যারের উপরে জাদুটোনা করছে, মানে আর্য স্যার এবার সেটাই করবেন যেটা ওরা চাইবে। এবার আমি কি করব? আরে মা, কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কাকা, আসলে আর্য স্যার এবার কি একটু দেখবি নাকি ওই পেন্ডেন্টের কারসাজি? ওয়েল, আমি চাই যে আর্য এই মুহূর্তে আমাকে ফোন করে গুড নাইট বলুক। ফোনটা ধর। আরে মা, তুমি এইসব জিনিসে কেন বিশ্বাস করছো? এইসব পেন্ডেন্ট, লকেট, তাবিজ, এসবে কিছু হয় না মা। না কাকা, ওটা কোনো সাধারণ লকেট নয়, ওটার প্রভাব আমি নিজের চোখে দেখেছি। আর্য স্যারের বিয়েটা নিয়ে আমি এমনিতেই চিন্তায় ছিলাম, তার মধ্যে জানি নাই নতুন সমস্যা কোথা থেকে চলে এলো। খুব আফসোস হচ্ছে মা যে আমি তৃষ্ণার মাকে এখানে ডেকে পাঠালাম। আমাদের এত ভালো দান উল্টে গেল। এবার এই মা মেয়ে এখানে বসে কি জানি কি ষড়যন্ত্র করবে তোমাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। না কাকা, এরকম কিছু না। যদি এইভাবে আমরা সাহস হারিয়ে ফেলি তাহলে পরের লড়াইটা লড়বো কি করে? তৃষ্ণা দেবীর সম্পর্ক বাঁচানোর জন্য জাদুটোনা প্রয়োগ করছেন, লকেট পরিয়ে আর্য স্যারকে নিজের বশে আনার চেষ্টা করছেন। এবার তো আমি কিছুতেই ছাড়ব না। ওনাকে বুঝিয়ে দেব জাদুটোনার থেকে অনেক বেশি শক্তি আছে প্রকৃত ভালোবাসায়। এই সমস্যার সমাধান আমি আমার সত্যিকারের ভালোবাসা দিয়ে করব কাকা। ওনাকে আমি জিততে দেব না। সাবাস মা, নিশ্চয়ই পারবে তুমি। তোমার কথা শুনে আমার মনেও সাহস আসছে মা। একটা কাজ করি, আমি আমি আমার নাটকটা চালু রেখে যাই, আর একবার আমি আর্যর গলা থেকে ওই লকেটটা খুলে নেবার চেষ্টা করব, কি বলো? ঠিক বলেছ তুমি, আর্য স্যার তোমাকে আবার ভরসা করতে শুরু করেছে, তুমি এই কাজটা করাতে পারবে। ঠিক আছে মা, তুমি এখানেই থাকো, আমি যাই আর আমার কাজটা আমি করে আসি। ঠিক আছে, চিন্তা করো না।
যারা লাকি হয় তারা এরকমই পার্টনার পায়। তৃষ্ণা, ইউ আর সো সুইট, কত ভালোবাসো তুমি আমায়। সরি 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 বাবা, এত রাতে তোমাকে ডিস্টার্ব করছি, বিরক্ত করছি, কিন্তু বুড়ো বয়সে মানুষ একটু একটু ভুলো মনা হয়ে যায়। আর একটা কথা ছিল যেটা আমি বলতে ভুলে গেছিলাম, তাই ভাবলাম বলে দিই। বাবা, আমাদের পরিবারের নিয়ম অনুসারে আমাদের পরিবারের যে বউ হয়ে আসবে তাকে পৈতৃক গয়না দিতে হবে, এটাই হলো প্রথা। কিন্তু বাবা, কথাটা হলো আমাদের যে গয়নাগাটি সব আগেকার দিনের, আর তৃষ্ণা খুব মডার্ন মেয়ে, তাই আমি ভাবছিলাম যে যদি তোমার আপত্তি না থাকে তো নতুন গয়না গড়াই। বাবা, আমার খুব ভালো লাগছে যে তুমি তৃষ্ণাকে নিয়ে এত কিছু ভাবছো। কেন ভাববো না, আমাদের হবু বৌমা খুবই ভালো মেয়ে। তো আমি কাজটা শুরু করি? একটা কাজ করছি, আমি তৃষ্ণাকে ফোন করছি, এখানেই ডেকে নিচ্ছি। ঠিক আছে। হ্যালো তৃষ্ণা, হ্যাঁ তুমি একটু দেখা করতে পারবে আমার সঙ্গে? হে ভগবান, আর যত তৃষ্ণাকে ডেকে পাঠালো, এবার আমাকে তাড়াতাড়ি আমার কাজটা করতে হবে। না, তোমার সঙ্গে একটু কথা আছে আমার, তাড়াতাড়ি প্লিজ। বাবা, আমি একটা জিনিস খেয়াল করলাম, খুব অদ্ভুত লাগছে আমার। এই গলায় এটা কি পড়েছো? এটা আসলে পেন্ডেন্ট, গিফট দিয়েছে তৃষ্ণার মা। আরে তুমি এত মডার্ন, তোমাকে এটা স্যুট করছে না। আর তোমার যে গ্রুপ আছে যাদের সাথে তুমি ওঠা বসা করো, তারাও হাসবে তোমার গলায় এটা দেখে। আমি অনুরোধ করব যে এটা তুমি খুলে ফেলো, খুলে ফেলো গলা থেকে। বাবা, আসলে লোকজন তো সবসময় কিছু না কিছু বলতেই থাকে, ওরা তো বলবেই আমি পেন্ডেন্টটা খুলবো না। বলো আর্য, তুমি আমায় ডাকলে? হ্যাঁ তৃষ্ণা, আসলে বাবা তোমায় কিছু বলতে চায়। তৃষ্ণা মা, আমি বলছিলাম যে এই পেন্ডেন্ট যেটা ও পড়ে আছে একটু আউটডেটেড লাগছে, তুমি যদি ওকে দিতে চাও তাহলে ডায়মন্ড দিতে পারতে। বাবা, এটা হলো ব্লেসড পেন্ডেন্ট, তাই এটা পড়ে থাকা উচিত। তাহলে আমি আর কিছু বলবো না, যেমন তোমার ইচ্ছা। হ্যাঁ বাবা, ওকে একটু গয়নার ব্যাপারটা বলে দিও। হ্যাঁ নিশ্চয়ই। খুব অদ্ভুত দেখতে, ওল্ড ফ্যাশন, এনিওয়ে ব্লেসড। হ্যাঁ, তো বাবা আসলে বলছিল যে আমাদের যে গয়নাগুলো রয়েছে ওগুলো একটু ওল্ড ফ্যাশনের। কি আর বলি, আর্য ওই লকেটটা খুলতেই যাচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে আটকে গেল, যেন মনে মনে কেউ ওকে আটকে দিল। আমি তোমাকে বলেছিলাম না কাকা, ওই লকেটটা সাধারণ নয়, ওই লকেটটা আর্য স্যারের জন্য ভালো নয়। মা, তুমি এভাবে মুখ ফিরিয়ে থেকো না, আমাকে পথ দেখাও মা। যদি আমি জীবনে কখনো পবিত্র মনে তোমার প্রার্থনা করে থাকি তাহলে সেই প্রার্থনার দিব্যি রইল, আমার সহায় হও। বাদাম খাও খিদে মেটাও, বাদাম খাও, বাদাম খাও খিদে মেটাও, বাদাম, বাদাম খাও, বাদাম চাই, বাদাম, বাদাম খাও খিদে মেটাও, বাদাম খাও, বাদাম খাও খিদে মেটাও, বাদাম, বাদাম চাই, বাদাম। এই ধনুকা, চেঁচাচ্ছো কেন?
স্যার বাড়িতে আছেন, লাগ করবেন, এখন যাও তুমি। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। বাদাম! আরে কথা শুনছো না কেন? আমার গলা সন্তোষী কি শুনতে পাচ্ছে নাকি পাচ্ছে না? বাদাম খাও, বাদাম চাই, বাদাম, বাদাম খাও, বাদাম, বাদাম চাই। গলাটা তো চেনা চেনা লাগছে কেন? বাদাম খাও, খিদে মেটাও, বাদাম খাও, বাদাম চাই, বাদাম খাও, খিদে মেটাও, বাদাম। দেনুকা, বাদাম খাও, বাদাম চাই, বাদাম। মনে হচ্ছে অন্য কোনো উপায় ভাবতে হবে। দেনুকা, ম্যাডাম ওকে কত করে বললাম, আমার একটা কথাও শুনছে না। কোনো ব্যাপার না, আপনি এখানে কি করছেন? আমি এখান দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করি, কিন্তু সাহস পাইনি, তাই এইভাবেই ডাকছিলাম আপনাকে। আচ্ছা এসব ছাড়ুন, বলুন যে আপনার উদ্দেশ্যে কোনো সফলতা পেলেন নাকি? না, ব্যাপারটা আগের থেকেও বেশি বিগড়ে গেছে। ওই তৃষ্ণা আছে না, ওর মা এসেছেন, আর জবে থেকে এসেছেন আর্য স্যারকে বিয়ের জন্য চাপ দিয়ে যাচ্ছেন। কুষ্ঠি বিচার না করে কি বিয়ে হয় নাকি? ও সব উনি নিয়েই এসেছেন নিজের সাথে। ওই কুষ্ঠি কি আপনি জোগাড় করতে পারবেন? হ্যাঁ ওটা তো কাকার কাছেই আছে, কিন্তু কি লাভ ওসব নিয়ে, আর আমাদের কি হবে? আমি একজন পুরোহিত মশাইকে চিনি, উনি খুব ভালোভাবে কুষ্ঠি বিচার করেন, হয়তো উনি আপনাকে কোনো সাহায্য করতে পারবেন। সন্তোষী, দেরি করবেন না, যান আর ওই কুষ্ঠি নিয়ে আসুন। এক মিনিট, হ্যাঁ বলো। তুমি দেখে নাও, কোনো ভণ্ড তোমাকে বোকা বানাচ্ছে না তো? না কাকা, উনি অনেকবার আমাকে সমস্যার হাত থেকে বাঁচিয়েছেন। আচ্ছা কাকা, আমি ওই ঠিকানাটা বলে দিচ্ছি যেখানে তোমাকে ওটা নিয়ে আসতে হবে। দাঁড়াও মা। হ্যাঁ এক মিনিট, বলো। 55 ঢাকুরিয়া। হ্যাঁ এটা কি? এটা দৈব সুতো যা নেতিবাচক শক্তিকে দূরে রাখে। এটা যে করেই হোক আপনি আর্য স্যারের কাছে রেখে দেবেন, এটা আপনার উদ্দেশ্য সফলতে আপনাকে সাহায্য করবে। ভাববেন না, এটা পুরোহিত মশাই আমায় নিজে দিয়েছেন, আর এতে আমার উপকারও হয়েছে। এটা তৃষ্ণার কুষ্ঠি তো হতেই পারে না, কারণ পৃথিবীলোকে এমন একজনও মানুষ নেই যার কুষ্ঠি দোষমুক্ত। গোমাতা, দেবর্ষী, আপনারা সন্তোষীকে সংকেত দিয়ে দেবলোকে ফিরে আসুন। উত্তম, অতি উত্তম, অদ্ভুত, সর্বশ্রেষ্ঠ! এরকম দোষমুক্ত কুষ্ঠি তো আমার মনে হয় সীতা মায়েরও ছিল না। হ্যাঁ মা, এই কন্যা যে বাড়িতে যাবে সেই বাড়িকে স্বর্গ করে তুলবে। এই কুষ্ঠি অনুসারে আপনি তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি আপনার ছেলের বিয়ে এই মেয়ের সাথে দিয়ে দিন।
কিন্তু ঠাকুর মশাই এরকম কি করে হতে পারে যে একজনের কুষ্ঠিতে কোনো দোষই থাকবে না? হ্যাঁ, আরে যে কোনো মানুষের একটা দোষ তো নিশ্চয়ই থাকবে। আচ্ছা এরকম নয় তো যে জেনে শুনে এই কুষ্ঠিটা বানানো হয়েছে, তাই এতে কোনো দোষ নেই? কিন্তু এই কুষ্ঠিটা কে বানিয়েছেন? এই কুষ্ঠিতে কোনো জ্যোতিষীর হস্তাক্ষরও নেই।